ফার্স্টেই সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার। হে হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তুহিন, আজকে আমি ট্রাই করবো টাকো বেল। অ্যাকচুয়ালি টাকো বেল আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, তো কেমন কি টেস্ট এক্সপিরিয়েন্স সেটা আমি সবার সঙ্গে শেয়ার করবো। চলো তার আগে যাওয়া যাক টাকো বেল কাউন্টারে। আমি টাকো বেল অর্ডার দিয়ে দিয়েছি। আমার এদের একটা জিনিস খুব ভালো লাগছে, এরা সব থেকে চিপ ভেজ প্রোভাইড করছে 59 রুপিসে, আর নন ভেজ এখানে প্রোভাইড করছে 69 রুপিসে। আমি অর্ডার দিলাম ফিস্টা টাকো চিকেন, যেটার প্রাইস আমার 69, কিন্তু ট্যাক্স নিয়ে আমাকে পড়েছে 72.46। তো গাইস, আমি এবার ট্রাই করছি টাকো বেলটা। এটা হচ্ছে টাকো, এর মধ্যে দেখো বিভিন্ন ভেজিটেবলস আমি দেখতে পাচ্ছি। পেঁয়াজ আছে, বাঁধাকপি আছে, তারপরে টমেটো আছে, কোরিয়ান্ডার আমি দেখতে পাচ্ছি, আর চিজ দেওয়া আছে, এবং একটা দেখো চিকেনের একটা বড় পিস আছে। এটা আমার মনে হচ্ছে KFC স্টাইল ফ্রাইড চিকেনের মতো। বাইরে একটা দেখো রুটির মতো দেওয়া আছে, তার মধ্যে দেওয়া আছে। এটা হচ্ছে টাকো, আর এর সঙ্গে একটা আছে টাকো বেল স্পেশাল ফায়ার সস। এটা খুবই পপুলার টাকো বেলে, এটা আমি শুনেছি প্রচণ্ড নাকি স্পাইসি হয়। তো দেখা যাক কেমন কি টেস্ট করে। আচ্ছা, আমি ট্রাই করে দেখছি কীরকম লাগে। ভিতরে চিকেনটা খুব সুন্দর লাগছে, আর KFC স্টাইল যেমন ফ্রাইড চিকেন হয় সেরকমই লাগছে অনেকটা ভিতরেরটা। কিন্তু ওভারঅল খেতে খুবই ভালো লাগছে। ভিতরে বিভিন্ন ধরনের স্যালাড দেওয়া আছে, তোমাদের দেখলে টমেটো, এখানে যে চিলি ফায়ার সস, টাকো বেল স্পেশাল চিলি ফায়ার সস, সেটা আমি ট্রাই করছি এর মধ্যে দিয়ে কীরকম লাগে। এর নিয়ে আবার দেখি। ওহ মাই গড, সিরিয়াসলি গাইস, প্রচুর ঝাল। ফায়ার সসটা আমি এর মধ্যে একটু দিচ্ছি, আমি সসটার মধ্যে দিয়েছি, এবার দেখি কীরকম লাগে। অসম, এর দুটো ভেরিয়েন্ট ছিল, একটা বাইরের এই রুটির মতো জিনিসটা, এর একটা সফট ছিল, একটা ক্রাঞ্চি ছিল, তো আমি সফটটাই নিয়েছি। প্রাইসের দিক থেকে টাকো বেল খুবই আমার চিপ যেটা মনে হলো, ও পুরো চিজ দেওয়া আছে। চিকেনটা ব্যবহার জাস্ট ফাইনালি গাইস, আমার খাওয়া কমপ্লিট হয়ে গেছে টাকো বেল। তোমার যদি এক্সপিরিয়েন্সটা ওভারঅল বলি, তো এক্সপিরিয়েন্স আমার খুবই দারুণ লেগেছে। প্রথমত খুবই চিপ প্রাইসে আমি টাকো বেল পেয়েছি, যেটা 59 থেকে অ্যাপ্রক্সিমেটলি স্টার্টিং হয়ে যাচ্ছে ভেজটা, আর নন ভেজটা হচ্ছে 69, আর ট্যাক্স নিয়ে আমার ওখানে পড়েছিল 72 অ্যাপ্রক্সিমেটলি। তোমার স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা সেটা দেখে নাও। আর এর নামটা একটু কনফিউজিং, খুব জটিল নাম, আমি নামটা ভুলে গেছি কী নামটা বেশ ছিল এটা। আর যে চিলি হট সসটা ছিল ওটা এতটা স্পাইসি, আমার মুখে নিতে পুরো এক্সপ্রেশন দেখতেই পাচ্ছিলে। তো ওভারঅল আমার এক্সপিরিয়েন্স খুব ভালো হয়েছে, টাকো বেলের ফার্স্ট এক্সপিরিয়েন্স গুড। সো আই হোপ গাইস তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তোমার ভিডিওটা লাইক করো, শেয়ার করো, আর যদি তোমাদের কোনো কমেন্ট থাকে তো কমেন্ট সেকশনে করতে পারো। সো ফ্রেন্ডস, এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, কিন্তু কারণ ইন্টারেস্টিং ভিডিও চ্যানেলে আসতে চলেছে। সো ফ্রেন্ডস, আজকের মতো এই পর্যন্তই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায়। বাই, অ্যান্ড ওয়ান সেকেন্ড গাইস, হ্যাপি নিউ ইয়ার।